প্রিয় প্রবাসী ভাইরা, আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখানে আছেন ভালো ও সুস্থ আছেন। সৌদি আরবে রি এন্ট্রি ভিসা নিয়ে প্রবেশ না করলে 3 বছরের নিষেধাজ্ঞা। সৌদি আরবের জেনারেল ডিরেক্টরেট অব পাসপোর্ট জানিয়েছে, যদি কোনো প্রবাসী এক্সিট এবং রি এন্ট্রি ভিসা গ্রহণ করে সৌদি আরব ত্যাগ করেন কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে পুনরায় সৌদি আরবে প্রবেশ না করেন, তবে পরবর্তী 3 বছরের জন্য তার সৌদি আরবে প্রবেশের উপর নিষেধাজ্ঞা জারি থাকবে। জাওয়াজাত জানিয়েছে, যদি কোনো প্রবাসী কর্মী এক্সিট অ্যান্ড রি এন্ট্রি ভিসা গ্রহণ করে সৌদি আরব ত্যাগ করেন কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে পুনরায় সৌদি আরবে প্রবেশ না করেন, তবে তার জন্য নতুন এন্ট্রি ভিসা ইস্যু করতে হবে কফিলকে। রি এন্ট্রি ভিসার মেয়াদ শেষ হবার উক্ত প্রবাসীর জন্য নতুন এন্ট্রি ভিসা ইস্যু করতে হবে কফিলের। যদি রি এন্ট্রি ভিসার মেয়াদ উত্তীর্ণ হবার 2 মাস পার হয়ে যায়, তবে তার রেকর্ডে সৌদি আরবে ফেরত আসেননি লেখা সংযুক্ত হয়ে যাবে এবং এরপরে পরবর্তী 3 বছর উক্ত প্রবাসী সৌদি আরবে প্রবেশ করতে পারবেন না। জাওয়াজাত আরও জানিয়েছে, প্রবাসী কর্মী সৌদি আরব ত্যাগ করার পরে রি এন্ট্রি ভিসা দিয়ে পুনরায় প্রবেশ করে না থাকলে এটা পাসপোর্ট বিভাগে জানানোর প্রয়োজন নেই, স্বয়ংক্রিয়ভাবেই পাসপোর্ট বিভাগ এই ঘটনা নথিভুক্ত করে রাখবে। জাওয়াজাত আরও জানিয়েছে, উল্লেখ্য প্রবাসীর সাথে যদি তার সন্তান এবং স্ত্রীও সৌদি আরব ত্যাগ করেন এবং ফেরত না আসেন, তবে ভিসার মেয়াদ শেষ হবার 2 মাস পরে তাদের নাম স্বয়ংক্রিয়ভাবে অবসর পোর্টালে প্রবাসী তথ্যের থেকে মুছে যাবে।